শেরপুরে জাতীয় সাংবাদিক সংস্থার 37তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার শহরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট হল রুমে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংস্থার প্রধান উপদেষ্টা মোহাম্মদ সাদুজ্জামান সাদি, সংগঠনের শেরপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আলমগীর কিবরিয়া কামরুলের সভাপতিত্বে। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেরাজউদ্দিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুগনিউর রহমান মনি, টেলিভিশন সাংবাদিক ফোরামের শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আদিল মাহমুদ উজ্জ্বল সহ আরও অনেকে। চট্টগ্রামের প্রাণকেন্দ্র মুরাদপুরে 25 কাঠা জমির উপর নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের সর্ববৃহৎ বাণিজ্যিক ও আবাসিক ভবন। দৃষ্টিনন্দন 17 তলা বিশিষ্ট ভবনের প্রথম তলায় সুপার শপ, দ্বিতীয় থেকে পঞ্চম তলার বাণিজ্যিক ভবনে রয়েছে রেডিমেড গার্মেন্টস, থান কাপড়, জুতা, কসমেটিক্স, জুয়েলারি, ইলেকট্রনিক্স, কিডস জোন, গেম জোন ও ফুড কোর্ট, এবং সপ্তম তলা থেকে 17 তলায় রয়েছে সুদৃশ্য অত্যাধুনিক ফিটিংসের ফ্ল্যাট। বিনিয়োগের সময় এখনই, সাফ কবলায় দোকান, শোরুম ও ফ্ল্যাট বুকিং চলছে। যোগাযোগ 01707-117-113, 01707-117-114। এ প্রজেক্ট অফ সিদ্রাস সাইফ ডেভেলপার অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড।